আর সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সি ডাটা ওএলটি। অনেক সময় আপনি অনেক অণু হয়ে যায়, অণুগুলো ডিলিট করার জন্য যে পন্থা উপায় অবলম্বন করতে পারেন সেটা আমি আজকে দেখাবো। তো আমি এই সমস্যাটা অনেকদিন ভুগেছি, এটা আমি অনেকের কাছে সমাধান পাই নাই। তো আমার এক বস যিনি আমাকে এটার সলিউশন দিচ্ছেন, তো দেখেন আমরা সমাধান করতেছি কিভাবে সি ডাটা ওএলটি থেকে অণুকে বাদ দিবেন, অণু ডিলিট করবেন, সেটা কমান্ড মোডের মাধ্যমে আমরা দেখাবো। তো প্রথমে আপনি সি ডাটা যদি আপনার ওয়েব চালু থাকে তাহলে ওয়েবের মাধ্যমে অণুটাকে দেখে নিতে পারেন অথবা কমান্ড বোর্ডের মাধ্যমে দেখতে পারবেন। আমরা সহজে করার জন্য এটা দেখব। তো আপনার সি ডাটা ওএলটিতে ঢোকার জন্য যে আইপি ইউজ করছেন সেটা দিয়ে আপনি ওয়েবে ঢুকতে পারবেন, অ্যাডমিন আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটা আছে সেটা ইউজ করবেন। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। তো দেখেন আমার এখানে যে অনেক ডিজিটাল অণু আছে, যেমন এই যে 4 নম্বর ফোনে আমরা যে ফোন আপনি যে কোনো ফোন দিয়ে করতে পারবেন। আপনি যে 1 নম্বর ফোন, আমি 2টা ফোনের কাজ করে আপনাকে দেখাবো। আমি 4 নম্বর ফোনে 2 নম্বর অণুটা বাদ দেবো। তো আপনি আরেকটা, আপনার যদি ওয়েব চালু না থাকে আপনি সফটওয়্যারের মাধ্যমে দেখেও এটা করতে পারেন। হ্যাঁ, তো সফটওয়্যারের মাধ্যমে দেখে করতে গেলে আপনার যে ইএমএস সার্ভার এবং ইএমএস ক্লায়েন্টটা ওপেন করে নিতে হবে। তো আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে, ইএমএস ক্লায়েন্ট। দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। সফটওয়্যারটা রান হচ্ছে। অনলাইনে আসতে কিছুটা সময় নেয়, অনেক সময়। তো অনলাইনে এসে গেছে, দেখেন আপনি যদি ওই ইয়ের মাধ্যমে না পারেন, এই দেখেন এখানে আপনার আছে, আপনি চাইলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার কোনটা কোনটা আছে। তো আমি যে 2 নম্বর অণুটাকে বাদ দিয়ে দেবো, 4 নম্বর ফোনে 2 নম্বর অণুটাকে বাদ দিয়ে দেবো। তো সেটা করার জন্য এখান থেকে আপনি ডিলিট করলে এখান থেকে চলে যায়, বাট ওয়েবে থেকে যায় আপনার কমান্ড প্রম্পটের মাধ্যমে, যেটা দেখতে পারেন আপনি সেখানেও থেকে যায়। তো এখান থেকে ধরেন আমি ডিলিট করে দিলাম, তারপরেও থেকে যাবে। এখন এখন চলে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে আবার আপনি ওপেন করলে এটা থেকে যাবে। এই কারণে আপনাকে সরাসরি কমান্ডের মাধ্যমে যেভাবে করতে হবে, আপনি মাইক্রোটিকে টেলনেটের মাধ্যমে ঢুকতে পারেন, না হয় আপনি যে আগে টেলনেটের মাধ্যমে ঢুকতে পারেন। টেলনেটের মাধ্যমে ঢুকতে পারেন কাঙ্ক্ষিত আইপি দিয়ে 172.16.75.3, এটা আমার ওয়েলটি আইপি। তো দেন আমি ঢুকতেছি, দেন আপনি আপনার যে ফোন থেকে অন্যটা ডিলিট করবেন সেটা আপনি সিলেক্ট করে নিয়েছেন। আমরা ওয়েবের মাধ্যমে এই যে 2 নম্বর অণুটাকে সিলেক্ট করে নিয়েছি। তো আমরা 2 নম্বর অণুটাকে ডিলিট করবো, এই কারণে আপনার এখানে যেহেতু 4 নম্বর ফোন, সেহেতু 4 নম্বর ফোনে ঢুকতে হবে। 4 নম্বর ফোনে ঢোকার কমান্ড হলো OLT4। দেন আমি 4 নম্বর ফোনে ঢুকে গেছি। এখন আপনাকে যে কমান্ডটা ইউজ করতে হবে, তো আপনাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হলো অফলাইন, অফলাইন অফলাইন অনু ডিএল, যে অনুটা ডিলিট করবেন, যেমন 2 আমরা 4 নম্বর ফোনে যে ওএলটি ওএলটি 4 অফলাইন অনু ডিলেট 2 আমরা 2 নম্বর অনুটা ডিলিট করলাম। দেন আপনাকে এখান থেকে বেরিয়ে এক্সিট করে সেভ দিলে হয়ে যাবে, সেভ দিলে আপনার
করে। তো এখানে সিস্টেম সেভ করে নিলে হবে। দেন দেখেন আমরা এখন ওয়েবে গিয়ে দেখতেছি যে আমাদের অনুটা আছে কি না। দেখেন আমরা এর আগে আপনি দেখেছিলেন 2 নম্বর অনু ছিল, এখন কিন্তু 2 নম্বর অনু নাই। ঠিক আছে, আপনি যদি অনলাইন অনুতে যান 2 নম্বর অনু নাই, তো এখন আপনি নতুন অনু লাগাইলে 1 অথবা 2 এতে পেয়ে যাবেন। তো আপনার অফলাইন অনুগুলো এইভাবে আপনি ডিলিট করতে পারেন। দেখেন আমরা আরেকটা অনু ডিলিট করে দেখাচ্ছি। তো এখানে আপনার এই যে দেখেন আমি একটা অনু ইয়ে করবো, আমার যেটা ক্লায়েন্ট নাই। দেখেন আমাদের এখানে যে 21 নম্বর অনুটা আছে সেই অনুটা আমাদের নাই, এই কারণে আমরা এই অনুটা এখানে রাখার কোনো প্রয়োজন নেই, এই অনুটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো সেম ভাবে আপনি কমন মোডে গিয়ে LT1 মানে 1 নম্বর ফোনে আমি 21 নম্বর অনুটা, ওই যে আবার দেখেনি আমি অনু নম্বর 21 অফলাইন আনা। হ্যাঁ, অনু ডিলিট 21 দেখ ডিলিট হয়ে গেছে। এখন সরি এক্সিট করে সিস্টেম সেভ দেন, সেভ হয়ে গেছে। তো এভাবে আপনি করতে পারেন, যেমন এখন আপনি ওয়েবে গিয়ে একটা রিফ্রেশ দেন, দেন ওইটাকে আর পাবেন না। দেখেন 21 অনুটা নাই, 20 আছে বা 21 অনুটা নেই। এভাবে আপনি অনু ডিলেক্ট করতে পারেন। যে কোনো প্রবলেম হলে আমাকে জানিয়ে আমি যতটুকু পারি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।